নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বেয়াকুয়ের এলাকায় একটি বাসা বাড়ির গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, বুধবার বিকেল এলাকার বারেক মেম্বারের বাড়ি ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আকিজ গ্রুপের কর্মচারী এস আর সজীব, হাতিম গ্রুপের কর্মচারী রুবেল, আরএফএল কোম্পানির কর্মচারী মামুন মিয়া ও জাকারিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমের ভেতরে সবাই বসে থাকার সময় দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন জ্বালানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হয়। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।